হিরো হাং 150 আর এবং থ্রিলার 160 আর বাইকটা ব্যবহার করি, আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা। এই সমস্যাটা আমি প্রায় সময় ফেসবুকে পোস্ট আকারে আসতে দেখতেছি, সেটা হচ্ছে এই বাইকের যে চেন সেট, সে চেন সেট থেকে নয়েজ আসে। অর্থাৎ অনেকেই বলে কি ঝনঝন শব্দ, কি বলে কর্কশ শব্দ, কি ধরনের শব্দ, কত ধরনের শব্দ করে সেটা আমি বলতে পারতেছি। এত বলে যে নয়েজ আসে, তো এই নয়েজটা আসার মূলত কারণ এ সম্পর্কে অনেকে হয়তো জানেন না যে এই চেনটা কী টাইপের চেন, কী ধরনের চেন এই বাইকগুলোতে ব্যবহার করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাইডার ভিডি অ্যান্ড ফেসবুক পেজ। আই হোপ সো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা একটা খুবই ছোট্ট এবং কিন্তু বাট খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা যারা বাইকার হিরো হাং 150 আর এবং থ্রিলার 160 আর বাইকটা ব্যবহার করি, আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা। এই সমস্যাটা আমি প্রায় সময় ফেসবুকে পোস্ট আকারে আসতে দেখতেছি, সেটা হচ্ছে এই বাইকের যে চেন সেট, সে চেন সেট থেকে নয়েজ আসে। অর্থাৎ অনেকেই বলে কি ঝনঝন শব্দ, কি বলে কর্কশ শব্দ, কি ধরনের শব্দ, কত ধরনের শব্দ করে সেটা আমি বলতে পারতেছি না, এত বলে যে নয়েজ আসে। তো এই নয়েজটা আসার মূলত কারণ এ সম্পর্কে অনেকে হয়তো জানেন না যে এই চেনটা কী টাইপের চেন, কী ধরনের চেন এই বাইকগুলোতে ব্যবহার করা হয়েছে। তো এই বাইকে যে চেন সেটগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ও রিং টাইপ সিল চেন। অর্থাৎ ও রিং টাইপ হচ্ছে যে মানে প্রত্যেকটা চেনের ইয়েতে একটা করে রিং বসানো আছে এবং এটার নিচে এক ধরনের জেল জাতীয়, জেল প্যাড জাতীয় ওয়াশার বসানো, যেটা দিয়ে চেনটাকে ওয়েট করে রাখে, মানে অর্থাৎ চেনটার যে শুকাইতে দেয় না সেই জিনিসটা। আর চেনটা 10 দিন 15 দিন পরপর লুজ করলে সেটা আবার আগের পুনরায় নতুন চেনের মতো অবস্থায় ফিরে যায়। তো এই হচ্ছে এটার বিষয়টা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চেনের যে বৈশিষ্ট্য, এটা অন্যান্য প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলোর মতো, অর্থাৎ প্রিমিয়াম সেগমেন্টের যে চেনগুলো ব্যবহার করা হয়, প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো যেমন R15, CBR 150R, এই বাইকগুলোতে যে চেনগুলো ব্যবহার করা হয় সেই চেনগুলো সেম ক্যাটাগরির চেন এগুলোতে এই বাইকটাতে এবং 160R থ্রিলার 160R বাইকটাতে ব্যবহার করা হয়েছে। তো এই চেনটার বৈশিষ্ট্যই হচ্ছে নয়েজ করবে। তো আমরা যারা মোটামুটি ট্রোল ট্রাভেল করি, তো মোটামুটি বলবো না, ঠিক ভালোই যারা ট্রোল ট্রাভেল করতেছি, আমাদের যে হেলমেট, এই হেলমেটটা পরার ফল হচ্ছে কি সেই নয়েজটা আমাদের কানে আসে না। কেন আসে না সেটাও বলতেছি, কারণ আপনার একটা সার্টিফাইড হেলমেটের বৈশিষ্ট্য হচ্ছে বাহিরের যে অতিরিক্ত সাউন্ড নয়েজ সেটা আপনার কান পর্যন্ত পৌঁছাতে দেবে না। তো এটা হচ্ছে এটার বৈশিষ্ট্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই চেনটা নয়েজ করবেই, এটার বৈশিষ্ট্যটা এই নয়েজ করবে। আপনারা ইদানিং বেশি একটা পোস্ট করতেছি দেখতেছেন, পোস্টের মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে যে অনেকেই একটা সাজেস্ট করেন যে ভাই এক্স ব্লেডেরটা ইউজ করেন, সিবি ট্রিগারের চেন সেটটা ব্যবহার করেন, তাহলে নয়েজ হবে না, কিছু হবে না, ভালো পারফরমেন্স পাবেন। আরে ভাই, আপনার বাইকের যে চেন সেটটা রিকমেন্ডেড করে কোম্পানি সেটা ব্যতীত যদি আপনি ব্যবহার করেন, আপনি যদি পারফরমেন্স খারাপ পান তখন আপনি তো আবার চিল্লাবেন যে আমি পারফরমেন্স খুব বাজে পাচ্ছি, খুব ভালো হচ্ছে না পারফরমেন্স, বাইকের টপ পাচ্ছি না, আপনারা যেটা টপ নিয়ে টানাটানি করেন। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি এই বাইকের চেন সেটটার 14,000 কিলোর পর চেঞ্জ করছি, তবে এটার স্টকটা আমি ফেলে দিয়ে থ্রিলার 160R লাগিয়েছি একটু এক্সপেরিমেন্ট করার জন্য যে এটার পারফরমেন্সটা কী ড্রপ করে নাকি বাড়ে। তো আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা করে নেই, বরং এর পারফরমেন্স আগের চাইতে অনেকটা বেটার হয়ে গেছে, মানে টর্ক, স্পিড সব কিছুই বেড়ে গেছে। তবে এই সেই সাথে একটা জিনিস আমাকে স্যাক্রিফাইস করা লাগতেছে, সেটা হচ্ছে মাইলেজ একটু কমে যাবে।
আপনার চেন স্পকেটটা যত বড় হবে মাইলেজটা আপনি তত ভালো পাবেন, আর চেন স্পকেটটা যত ছোট হবে আপনি মাইলেজটাও একটু কম পাবেন। সেটা হচ্ছে কার্বোরেটর বাইকের ক্ষেত্রে, আর এফআই বাইকের ক্ষেত্রে সেটা ভিন্ন, সেটা আমি বলতে পারতেছি না, যেহেতু আমি এফআই বাইক চালাই না, আমি কার্বোরেটর ভার্সন চালাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার এখনকার মতো। আর আপনাদের যদি আমার কথা নিয়ে ডাউট থাকে তাহলে আপনারা শফিকুল ইসলাম ভাইয়ের একটা ভিডিও আছে এই চেন সেট নিয়ে ওনার ইউটিউব চ্যানেলে, তো ওইটাতে আপনি ঘুরে আসতে পারেন। প্রয়োজনে আমি লিঙ্কটা, ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেব, আপনারা একটু দেখে আসুন, দেখে আসলে আপনাদের যে ডাউট সেটা কেটে যাবে। তো এই হচ্ছে এই চেনসারটার বৈশিষ্ট্য। এই চেনসারটার যে ছবির ছবিটা মানে পিকটা আমি চেষ্টা করব যে আমার ভিডিওর ইনসাইটে যাওয়া দেওয়ার জন্য, তো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে ও রিং চেনগুলো কীভাবে থাকে, কীভাবে তৈরি হয় এবং এর লক সিস্টেমটা কী। ওকে, কিছুদিন আগে যেহেতু চেনসারটা চেঞ্জ করেছিলাম তখন মনে ছিল না ভিডিওটা ধারণ করলে আপনারা বুঝতে পারতেন একটা নতুন চেন সেটে কী ধরনের রিংগুলো থাকে। যখন আমার বাইকের চেন সেটটা চেঞ্জ করে তখন সেখানে চেনের যে লকটা আছে লকের সাথে দুটো রিং আমি দেখলাম, আমি জিজ্ঞেস করলাম এই রিং দুটোর কাজ কী। কই, এই দুইটা রিংই হচ্ছে আপনার মেন, এই দুইটা রিংয়ের যদি একটা রিং আপনি না ইনস্টল করেন তাহলে বাইকটার যে চেনের যে বৈশিষ্ট্য বা স্থায়িত্ব সেটা নষ্ট হয়ে যাবে। যাক, অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অবশ্যই এই কাজটা করাতে হবে যখন আপনি চেন সেটটা পরিবর্তন করবেন, কারণ আপনাকে উল্টাপাল্টা বোঝাবে, আপনি লাগিয়ে ফেললে তো হবে না। এই হচ্ছে এখনকার মতো ব্যাপার। তো চেন সেট নিয়ে আর কি বলার আছে, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তারপরে যে ভাইয়া এই জিনিসটা একটু ক্লিয়ার করেন, তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সেটা চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর আমার কিছু বলার নেই, যদি আপনারা মনে করেন যে বাইকের স্টক চেনটা আপনারা লাগাতে চাচ্ছেন না, তাহলে আপনারা তাদেরকে বড় জোর সাজেস্ট করবো থ্রিলারটা ইউজ করেন। এতে হবে কি 150R-এর যে পারফরমেন্স সেটা একটু আপ করবে, টর্কটা বাড়বে। আর আমি সাজেস্ট করব অন্যদের পরামর্শ নিয়ে এই দুইটা বাইকে CBR এক্স ব্লেড, CB ট্রিগার অন্য কোনো ব্র্যান্ডের চেন ইউজ করার চেষ্টা করবেন না, কারণ তাতে হবে কি আপনি যদি কখনও কোনো লং ট্যুরে যান, খোদা না করুক একটা বিপদে পড়ে গেলেন, তখন কিন্তু সেখান থেকে আপনাকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। তাই আমি সাজেস্ট করব না যে আপনারা আদার্স ব্র্যান্ডের চেনগুলো এই বাইকে ইনস্টল করেন, এটাতে ইনস্টল করেন। এবং এটার বৈশিষ্ট্যই হচ্ছে আপনার নয়েজ করবে, এই নয়েজটা কোনো খারাপ কিছু না। এই চেনের বৈশিষ্ট্য আমি বারবারই বলতেছি, এই চেনের বৈশিষ্ট্য হচ্ছে নয়েজ করা। তো এই হচ্ছে এখনকার মতো ব্যাপার স্যাপার। ঘড়িতে এখন বাজতেছে 8:52, আমি হাতির ঝিলের যে ব্রিজ, মধুবাগ ব্রিজের উপর পুরো জ্যাম, ওই যে দেখতে পাচ্ছেন পুরো জ্যাম রাস্তায়। আজকে যখন থেকে বাসা থেকে বের হয়েছি তখন থেকে খালি জ্যামই জ্যাম, যাক কিছু করার নেই, ঢাকা শহর এখন জ্যামের শহর হয়ে পরিণত হয়ে গেছে, এটা তো নতুন করে কিছু বলার নেই, আর কি বলবো এ নিয়ে কিছু বলতেও চাচ্ছি না। তো হপস আজকের ভিডিওটা আর লম্বা আমি করতে চাচ্ছি না, যদি আজকের ভিডিওর কোনো একটা তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং সেই সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো আমার পরবর্তী ভিডিওগুলো না আসা পর্যন্ত ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং অলওয়েজ সার্টিফাইড হেলমেট ইউজ করবো এবং সেফটি এনশিওর করে বাইক রাইড করবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।